আবারও শ্লীলতাহানির অভিযোগে আটক এক ব্যক্তিকে আটক করল পুলিশ। আটককৃত ব্যক্তির নাম রণধীর সপ্তকর। ঘটনা আম্বাসা থানার অন্তর্গত রামরতনপাড়ায়। অভিযোগ মূলে শুক্রবার রাতে আম্বাসা থানার পুলিশ অভিযুক্তকে রামরতনপাড়া থেকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আম্বাসা থানার পুলিশ অফিসার শোভা রানী তেলি ধলাই জেলা হাসপাতাল সূত্রে অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযোগের ভিত্তিতে আম্বাসা থানায় একটি কেসও লিপিবদ্ধ করা হয়। শনিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে। মলেস্টেশনের কমপ্লেন আইছে, কমপ্লেন হলে আমরা ইনভেস্টিগেশন করছি, ইনভেস্টিগেশনে পরে আসামি অ্যারেস্ট হয়েছে, ভিক্টিম মেডিকেল হয়েছে, কেস রেজিস্টার হয়েছে মলেস্টেশন। বাড়ি কোন হলে কোন ঘটনা রামরতন পাড়া